করোনা ভাইরাসের কারণে নিম্ন আদালত বন্ধ করা হবে কিনা সব বিচারপতির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এদিকে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে একথা জানান প্রধান বিচারপতি তিনি আরও বলেন একদিকে যেমন করোনার বিষয়টি মাথায় রাখতে হবে অন্যদিকে বিচারপ্রার্থীরাও যাতে ভোগান্তিতে না পড়েন সেদিকটাও চিন্তা করতে হবে এদিকে করোনা ভাইরাসের কারণে আদালত বন্ধ চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী সেই সঙ্গে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেন্টিনে রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে ল অ্যান্ড লাইফ সংগঠনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব রিটটি দায়ের করেন